কি চলছে ভাই লোক তো কি চলছে ভাই লোক এখন তো ভাই বাজারে কন্ট্রোভার্সি চলছে তো কি চলছে ভাই লোক তো কি চলছে ভাই লোক তো কি চলছে ভাই লোক আর জনাব क्या चल रहा है এখন ভাই খুব অদ্ভুত একটা ওয়েদার চলছে আমি বলছি ভাই এখন আসলে কি চলছে জনাব হিন্দুস্তান মে তো তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই পরমব্রত খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো চল রহা এখন ভাই পশ্চিমবঙ্গে একটা জিনিসই চলছে সেটা হলো ফুডি গ্রেট দাদার ভিডিও কি কন্টেন্ট ক্রিয়েটর মাই সঙ্গে রয়েছে ভাই আমাদের সকলের প্রিয় ঋত্বিক অধিকারী দাদার 500 কোটি ভালোবাসা এমনিতে 500 কোটি নাম মানে অ্যাকচুয়ালি যদি বলি যে ভাই 500 কোটি চাপ লাগছে মানে খুব চাপ লাগছে বুঝতে পারছো তো ওটাই হলো 500 কোটি মানে সেলিব্রিটি ভাই কি একটু দাগা হ্যালো ফুডি গ্রেট ভাই ফুডি গ্রেট কে কতটা ভালোবাসো ভাই ফুডি গ্রেট কে আমি কতটা ভালোবাসি ফুডি গ্রেট কে আমি এতটা ভালোবাসি ছবি বাঁধানো আছে ভাই আমার বিছানার সাইডে রাখা থাকে রোজ ঘুম থেকে উঠে আমি দেখি ফুডি গ্রেট কে নমস্কার বন্ধুগণ ও সাধারণ জনগণ আমাদের আজকের গল্পের হিরো থাকেন আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত এক ঐতিহাসিক শহর রানাঘাটে আজকের গল্পের প্রথম সিক্রেট সুপারস্টার হলেন খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই পরম ব্রত খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম পর্ব সৌমিকের প্রথম আবিষ্কারকে নিয়ে আমি ফেসবুক করছিলাম হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করলো Who is West Bengal best honest food bloggers? আমি তাকে এক কথায় উত্তর দিলাম জব তক সূরজ চাঁদ রহেগা ফুডি গ্রেট নাম রহেগা সবই তো বুঝলাম ভাই কিন্তু অন্যান্য ফুড ব্লগার এর সঙ্গে আমাদের সুভজিৎ দা মানে ফুডি গ্রেট দাদার তফাৎটা কি ঠিক আছে গুরুদেব তাহলে আমি প্রমাণ করেই দিই যে আমাদের ফুডি গ্রেট দাদার ভিডিও কেন সবচেয়ে আলাদা Ladies and gentlemen, are you ready? আজকাল খুব চলছে আমাদের বাংলা ইউটিউবে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে অসংখ্য ফুড ব্লগার দেখেছি কিন্তু ফুডি গ্রেট দাদার মতন একজন ফুড ব্লগার পশ্চিমবঙ্গের কোনো অংশে খুঁজে পাওয়া যাবে না আচ্ছা ভাই দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না না ভাই একদমই খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া প্রায় অসম্ভব কারণ খুবই বিরল প্রতিভার অধিকারী আমাদের দাদা তাই জন্য ফুডি গ্রেট দাদার মতন এমন ফুড ব্লগার গোটা পশ্চিমবঙ্গে কোথায় খুঁজে পাওয়া যাবে না ভাই আচ্ছা এই বিনোদন বলতে মানুষ কি বোঝে সিনেমা অথবা সিরিয়াল তাই তো কিন্তু এই মূলধারার বিনোদনের বাইরেও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম তৈরি হয়েছে আর সেটা হলো ইউটিউব সে ব্যাপারে খবর রাখেন নিশ্চয়ই আর ইউটিউব বলতেই যে কথাটা মাথায় আসে সেটা হলো এন্টারটেইনমেন্ট 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 আর আমাদের সকলের প্রিয় ফুডি গ্রেট দাদার ভিডিও মানেই এন্টারটেইনমেন্ট 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 আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে আমাদের ছোটবেলায় ওয়েব সিরিজ মোবাইল গেম পাবজি ফ্রি ফায়ার এগুলো কিছুই ছিল না বর্তমান সময় আমাদের কাছে বিনোদনের জন্য একাধিক অপশান আছে শুধুমাত্র একটা জিনিসই নেই সেটা হচ্ছে সময় এখন ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা হলেন ফুড ব্লগার যে ধরনের ভিডিওতে ব্লগাররা 100 বার ধরে এই গাইস বলে থাকে আর সত্যি কথা বলতে ভাই ব্লগ এখন তরুণ প্রজন্মের কাছে হট টপিকও বটে বিনোদন তো বটেই রোজগার করার ক্ষেত্রেও যথেষ্ট উৎকৃষ্ট মাধ্যম হলো ব্লগিং বিরিয়ানি খাবার পর কেমন হয়েছে সেটা বলার জন্য অনেস্ট রিভিউ দিতে গিয়ে আমি খেলাম পাবলিকের হাতে মার পাবলিকের মার কাওড়া তলা পার আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন লাথি ঝেটা কিল ঘুষি চড় কমা নয় তাড়ি নয় একদম ফুল স্টপ এত মার তো বোধহয় পেটাই পরোটা কেউ মারে না বিশ্বাস করুন আমি চুরি করিনি শেষ করো আমি চুরি করিনি মা
মা বিশ্বাস করো আমি চুরি করিনি। ফুড ব্লগিং করতে গিয়ে শুধুমাত্র অনেস্ট রিভিউ দিয়েছিলাম। অনেকে আমাকে অনেক কিছু বলবেন যে আমি নাকি লোকের দোকানে নাকি আমি বদনাম করতেই যাই। দেখুন আমি তাহলে অনেস্ট রিভিউ দেয়া কি বন্ধ করি? আরে ভাই, এগুলো তো ফুডি গ্রেট দাদার কথা। তুই এই স্টাইলে কেন ফুড ব্লগিং করছিস? কারণ আমার সিরায় সিরায় গরম রক্ত, আর আমি ফুডি গ্রেট দাদার চরম ভক্ত। একজন অভিনেতার কাজ হলো অভিনয় করা, ঠিক তেমনই একজন ফুড ব্লগারের কাজ হলো প্রধানত নিজের সৃজনশীলতার মধ্যে দিয়ে নির্দিষ্ট একটি রেস্তোরাঁর খাবার দাবারের মান, অ্যাম্বিয়েন্স, তথাকথিত প্রেজেন্টেশন এবং সেই জায়গার সুবিধা এবং অসুবিধাগুলিকে তুলে ধরা। আগে যেমন মানুষ সিনেমার ফিল্ম রিভিউ পড়ে সিনেমা দেখতে যেতেন, এখন তেমনই ফুড ব্লগারদের রিভিউয়ের ভিডিও দেখে বিভিন্ন জায়গায় খাবার খেতে যান। কিন্তু ভাই, আমার সাদা মনে একটাই প্রশ্ন, তুই ফুডি গ্রেট দাদাকে এত কেন ভালোবাসিস? আমি ভাই সবাইকে ভালোবাসি, কারণ আমি ভালোবাসতে ভালোবাসি। আর ভাই, সত্যি কথা বলতে আমাদের ফুডি গ্রেট দাদাকে শুধুমাত্র আমি ভালোবাসি সেটা কিন্তু নয়, আমাদের সকলের প্রিয় ঋত্বিক অধিকারী দাদাও ফুডি গ্রেট দাদাকে খুব ভালোবাসে। এই তো আমাদের ফুডি গ্রেট ভাই, তো এই মুখটা আমি খুব মিস করেছি, রাত্রে স্বপ্নেও আসতো মাঝে মাঝে এই মুখটা। ফুডি গ্রেট কে কতটা ভালোবাসো ভাই? ফুডি গ্রেট কে আমি কতটা ভালোবাসি? ফুডি গ্রেট কে আমি এতটা ভালোবাসি, দেখছো কতটা ভালোবাসি? ওর ছবি বাঁধানো আছে ভাই আমার বিছানার সাইডে রাখা থাকে, রোজ ঘুম থেকে উঠে আমি দেখি ফুডি গ্রেট কে। গার্লফ্রেন্ড এর ছবি কিন্তু বাঁধানো নেই, কিন্তু ফুডি গ্রেট এর ছবি বাঁধানো পেয়ে যাবে আমার ঘরে। আরে ভাই কি সব বলছিস, ঋত্বিক অধিকারী দাদা মানে তো সে যার সাথে ফুডি গ্রেট দাদার সাদ্দবাড়ি ব্লগ নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। আরে ফুডি গ্রেট দাদাকে তো রোস্ট করেছিল, রোস্ট করে পুরো চ্যাটে 34 করে দিয়েছিল। আরে ভাই, তুই যদি ঋত্বিকদার ভিডিও প্রত্যেকদিন দেখতিস তাহলে এই প্রশ্নটা আমাকে করতিস না, এর উত্তরটা তোর কাছেই থাকতো। আরে ভাই, ওসব কন্ট্রোভার্সি অতীত, পাঁচতলা মল পুরোটাই ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আর ভাই, আমাদের সকলের প্রিয় ঋত্বিকদা তো ফুডি গ্রেট দাদাকে নিয়ে একটা ভিডিও পর্যন্ত করে ফেলেছে, দাদার নতুন চ্যালেঞ্জ 500 কোটি এর মধ্যে। ভাই হাবড়া নেমে গেছি আমরা বনগা লোকাল করে, বিশাল ভিড় ছিল, পুরো আলু সেদ্ধ হয়ে গেছি ভাই। 10 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কত দূর চলে আসলাম, ওই দে। আরে বাপরে বাপ, এনার নাম হলো ফুডি গ্রেট, প্রফেশনাল ফুড ব্লগ। এনার সাথে আমার অনেক দিনের আর অনেক পুরনো আর অনেক গভীর সম্পর্ক। ওস্ট এভার বিরিয়ানির মধ্যে ভালো পেঁয়াজ দেওয়া হয়নি, হালকা মুতে শুয়ে পড়। ফুড ব্লগ বানানো হবে তো একটা ফুড ব্লগারকে দরকার না, তোর থেকে তো শিখতে পারবো আমি কি করে ফুড ব্লগিং করতে হবে। ভাই 10 টাকার তো পাওয়া যায়, 10 টাকার বিরিয়ানি পাওয়া যায়, 10 টাকারই চাই। চলো, ভালো আছো ফুডি গ্রেট? তুমি যেমন রেগেছো আমাকে। অন্যান্য সেলিব্রিটিরা কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে খুব একটা পছন্দ করে না। যেমন ধরুন, আপনি কখনোই জানতে পারবেন না রঞ্জিত মল্লিকের বাড়িতে রোববার দুপুরবেলা কী রান্না হয়েছে, বিরিয়ানি হয়েছে নাকি ডাল ভাত হয়েছে। কিন্তু ভাই, আমাদের ফুডি গ্রেট দাদার বাড়িতে প্রত্যেক দিন কী রান্না হয় সেটা আমরা জানতে পারি ফেসবুক পেজের মাধ্যমে, কারণ দাদা আমাদেরকে নিজের পরিবার বলে মনে করে। হ্যালো ভাই নমস্কার, কেমন আছো আমার প্রিয় পরিবার? আমাদের দাদার যতবারই মন খারাপ হয় সব সময় আমাদের কাছে শেয়ার করে। আমাদের মতন ইউটিউবারদের যখন ভিডিওতে ভিউজ আসে না বা ভিউজ কম আসে তখন আমরা প্রচণ্ড মন খারাপ করি, ঠিক তেমনই আমাদের ফুডি গ্রেট দাদাও প্রচণ্ড মন খারাপ করে। এবং মন খারাপ হলেই দাদা সবসময় ফেসবুক পেজে লাইভ করে এবং নিজের কষ্টের কথাটা সবসময় অডিয়েন্সদেরকে বলে। আমাদের দাদার জন্যই আমরা রানু মণ্ডলকে অসংখ্যবার দেখতে পেয়েছি। আমাদের দাদাই মনে হয় প্রথম ফুড ব্লগার যে কিনা রানু মণ্ডলের বাড়িতে গিয়ে বিরিয়ানি নিয়ে ফুড ব্লগ করতে গেছিল। এখন তো ভাই সবাই যায়। তো আজকে আমরা যাবো রানু মণ্ডলের কাছে খাবার নিয়ে ভিডিও করতে। এখন অবধি মার্কেটে তুমি কারোর দেখতে পাবে না। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে তাই বলছি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। প্রথম পাসনা দুটো হাম্পি দিস না। দেখুন ভাই, কথায় আছে মানুষ মাত্রই ভুল হয়, ঠিক তেমনই আমাদের দাদার ভিডিওতে অসংখ্য ভুল আছে। ভিডিওগুলোকে মন দিয়ে দেখলেই লক্ষ্য করা যাবে সেটা। মানুষ মাত্রই যেমন ভুল হয় ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের কাজ নিজের করা ভুলগুলোকে সংশোধন করে নেওয়া। তাই আমি আশা রাখবো দাদাও খুব শীঘ্রই নিজের ভুলগুলোকে বুঝতে পারবে এবং আমাদের আরো সুন্দর ভিডিও উপহার দেবে। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। ফুডি গ্রেট দাদার ভিডিওকে এক কথায় প্রকাশ করতে বললে যেটা বলতে হয়, সিম্পলিসিটি প্লাস অনেস্টি ইকুয়ালস ফুডি গ্রেট।
হ্যালো বন্ধুগণ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবী প্রতিবেশী জেঠু জেঠিমা কাকু কাকিমা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফেসবুক ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম নন্দীগ্রাম সব জায়গায় শেয়ার করে দাও, কারণ শেয়ার করতে কোনো পয়সা লাগে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কারণ মানুষ আমাদের পাশে আছে।